পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। রাজধানী চন্দ্রিমা উদ্যানের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িকে ওভারটেক করতে যেয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয় সরকারি এই গাড়িটি। উপস্থিত জনতা গাড়ির চালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে পুলিশের কাছে সোপর্দ করলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে আরেকটি থেমে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন পরিচালকের সরকারি গাড়ি। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। হাসপাতালে নেওয়া হলে মারা যান মোটরসাইকেল চালক নব মুসলিম আব্দুর রহমান। গাড়ির চালক ও সেই সরকারি কর্মকর্তা পালিয়ে যেতে চাইলেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। প্রাইভেট কারটাকে ওভারটেক করতে গেছে, তখন তো হুন্ডা তো তার লাইনেই ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে গাড়িটা, এটা তার লেন থেকে বের হয়ে অপর লেনে চলে গেছে। যাওয়ার পর হুন্ডার সাথে সংঘর্ষ হয়েছে, হুন্ডা পুরো ওই প্রাডো গাড়ির নিচে চলে গেছে। মন্ত্রণালয়ের গাড়ির মানে হচ্ছে আপনার ওই যে পরিবার পরিকল্পনার যে ডিরেক্টর, ওনাদের ওনারা নাই। আমরা বললাম যে ওনারা কয় ওনাদেরকে আনা হয়নি, কিন্তু প্রত্যক্ষদর্শীরা এবং আমরা যতটুকু জানছি যে ওনাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। সন্ধ্যার বেলায় শুনি গাড়ি এসে পিষে ফেলছে, মেরে ফেলছে আমার স্বামীর। আমি সুষ্ঠু বিচার চাই, এই খুনিকে আমি দেখতে চাই। এই খুনির একজন মারা গেলে কেমন লাগে এই খুনিকে? শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও মালিক আগেই পালিয়েছেন। ড্রাইভারটা পালিয়ে গেছে, কিন্তু গাড়ির যে সিটে বসা ছিল আসমা আক্তার, পরিচালক ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, উনি নাকি এই গাড়িতে অবস্থান করছিল। কিন্তু আসলে আমি এই সংক্রান্ত কোনো তথ্য আমি সঠিক জানি না, উনি আমাদের থানা পর্যন্ত আসছিল কি না এটা আমি জানি না। নিহতের ময়নাতদন্ত শেষে মামলা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে রাজধানীর গুলিস্তানে বাস চাপায় নজরুল ইসলাম নামে এক পথচারী নিহত হন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।